আমি কত বেটিন দেখলাম, কিন্তু দেখি আমার মায়া লাগছে না, সুন্দর লাগছে না বিবেজান, তোমার দেখি মহব্বত লাগছে, সুন্দর লাগছে। এখন আপনার লগে এক লম্বর শর্ত হইল, আপনার নমাজের সময় নমাজ ঘন্টা ফুড়ি লাইতাই। দুই নম্বর শর্ত হইল বিবেজান, আপনার বেগনা বেটাই তোর লগে মাটিটা ফাটায় নাই। আর তিন নম্বর শর্ত হইল বিবেজান, আমার মাইজির খেজমত করা লাগবো, বাজানোর খেজমত করা লাগবো। যদি তিনটা শর্ত আপনি মানো না, আপনার লগে আমার সম্পর্ক চলতো না। আমরা যে সময় রাত ঘুমাইতাম বিছনা থাকতো আপনার উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ হইয়া আপনার হোতা শূন্য, কিন্তু খুব কম মানুষ উত্তর দক্ষিণ হইয়া হতন ডরাইন, বালা মানুষ তো খুব কম হত। আর বেমার হওয়ার বাদে আপনার উত্তর দক্ষিণ করা যায় না, মানুষ ডরাইয়া হতন না মরি যাইবা। উত্তর দক্ষিণ হইয়া মরেতে মরি যাক না, বা সুন্নতি তরিকায় মূল্য না নিসা, বালা মানুষ তো হতইনু না উত্তর দক্ষিণ হইয়া, আর বেমার হওয়ার বাদে টানিয়া উত্তর দক্ষিণ করাই যায় না, ডরায় মরি যাইব। এর লাগে তো আপনার নবীজ ফরমাইছেন, আপনার বিছনা থাকতো আপনার উত্তর দক্ষিণ, মা বইন হল উত্তর দক্ষিণ হইয়া আপনার গুমানীয় তাক লগে শূন্য। আর এক মর্দা শূন্যতরে জিন্দা করলে একশো শহীদর সব হোক সুবাহান আল্লাহ। এর লাগে আমরা সব উত্তর দক্ষিণ হইয়া হতার চেষ্টা কর্ম হোক ইনশা আল্লাহ। আমার বুজুর্গ হল আর উবাই হল মসজিদ হইয়া তাক লগি আল্লাহর গড় জন্নতর একটুময় তাক হল মসজিদ। একদিন জমিন কেমত আইব, এখানে আমরা সব তো একদিন বিশ্বাস আছে না নিজা, একদিন জমিন আপনার কেমত আইব, বিশ্বর জমিন আপনার রুই রুই হইব, তেজা তেজ হইব, কিন্তু মসজিদ যেন যেখান আছে আপনার মসজিদ ঘর আপনার জায়গা উবাদ থাকবো মসজিদর এখান ইট উন্ডিত না হোক সুবাহান আল্লাহ। আল্লাহ মসজিদ রটার করবার বা মসজিদ ও জায়গা থাকে উঠি যা, আর উঠি আইয়া আমার ঘর বেতল্লার লগে জন্ট লাগে যাও, অসমে মসজিদ ওটা হইব আল্লাহ, আমার নফে চিন্তার আসন, আল্লাহ আমার গোষ্ঠীর বেটে নাসন, আল্লাহ মান্য গোষ্ঠীর বেটাই নাসন, আল্লাহ গন্তরে আমি তৈয়া যাইতাম নাই। ও সময় আল্লাহ মসজিদ রাখই বা মসজিদ তোমার গোষ্ঠীর বেটেন খারা, তোমার গোষ্ঠীর বেটেন খারা লগে লগে মসজিদ ওটা কইব আল্লাহ, যাই সব বেটেন তা মসজিদ আজান শুনিয়া নমাজ হসলাম, আল্লাহ গুন আমার গোষ্ঠীর বেটেন সুবহান আল্লাহ আল্লাহ, যাই সব বেটেন তে মসজিদ আজান শুনিয়া আল্লাহ মসজিদ করো ইয়া হুনার নমাজ হসলাম, এগুন আমার ফেসিন চার, এগুন আমার গোষ্ঠীর বেটাইন আল্লাহ, আমি গুন তোরে তুইয়া যাইতাম নাই। আইজ আমার সাইর কোনার মধ্যে কুদ্রত চারটা শাখা লাগাইয়া দেও, আমার গোষ্ঠের বেটাইন বেটি নগুন বিত্রে হারাইয়াও, আপনার গর্ব তুল্লার লগে লইয়া গিয়ে আমি জন্ট লাগতাম সুবহান আল্লাহ। এর লাগে সাইর হরমান সহবতে সালে তোরা সালে কনদ, সহবতে তাহালে তোরা তালে কনদ, অবাই সঙ্গর দেশে লোয়া বাসে সুবহান আল্লাহ। ও সময় আল্লাহ জন্নতর ফরিস্তারে কইবা, ফরিস্তা হল তোমরা জলদি করে ব্যস্ত থাকে যাও, ফরিস্তা জলদি করে ব্যস্ত থাকে যাও, ব্যস্ত থাকে চারটা চারটা করি আপনার কুদ্রত শাখা মসজিদর সাইড কোনার মধ্যে ফিট করিয়া দেও, আর মসজিদ রেখো তার গোষ্ঠীর বেটান বেটি নগুন বিতরে হারাইয়াও, আমার গর্ব তুল্লার লগে আইয়া জন্ট লাগি যাই তোকে সুবহান আল্লাহ। এখন যদি কেমত দিন মসজিদে আমরা বিতরে হারাইয়া আর বেতুল্লাত আল্লাহর গরের লোকে লইয়া গিয়ে আমরা রে জন্ট লাগে যায়, তে আমরার আর কোনো চিন্তা আছে নি সাহাব হল, কোনো চিন্তা নাই। এর লাগি তো নবী যে আয়েশা সিদ্দিকা খারে কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেটিন মসজিদ যাইতাম পারতাম নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন থেকে তা জমা তো সব পাইতাম না নি। লগে লগে নবী যে কইল আয়েশা, যদি আমার উম্মতের বেটিন তে মসজিদ আজান হোনার লগে লগে আয়েশা নামাজ খান্তা করে ফড়ে লাইন, আমার উম্মতের বেটিন তে তারা হল আপনার এক রেখাতে সাতাইশ রেখা তো সব পাইবা সুবহান আল্লাহ। কি জানো মা বই নকল সজাগ আসন নি বাড়ি না ঘুমাই গেছো, কেন ওয়াজ আইলে তো আপনার হাঞ্জা রাত ঘুমে ধরিলাই, আর বিয়া আইলে আপনার তিন দায়িত্ব আপনার খালি উজাগিরু করে আপনার গীত গাইতা করিয়া মাথা নাচনা মিশা,
আর মরম আবার বাদে তো কিছু মা বই নখলে খানির বাদ দিলেন জারি হইতা করিয়া। এর লাগে আমার বোনিন যারা হজাগ আছো আপনারা খেয়াল রাখিও, যদিও বেটিন মসজিদ ও হামানি না যায় কিন্তু এক সময় বেটিন মসজিদ ও হামানি যাই যাচ্ছে। মা বই নখলের একটা অসুবিধা আছে, একটা বেমার আছে, এই বেমারটা যখন বয়স হয়ে যায় বৃদ্ধ বুড়ো হয়ে যায় এই বেমারটা আপনার বন্ধ হয়ে যায় গিয়া ও বৃদ্ধ বুড়া মুরব্বী উঠিন আপনার মসজিদগড় হুরিত ঘর বা মসজিদগড় দ্বৈত ঘর বা কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল্লাহ জমানাত বৃদ্ধ মুরব্বী এক বেটি মসজিদগড় প্রত্যেক শুক্রবার ইয়া আপনার মসজিদগড় আপনার হুরিতা হঠাৎ করিও মুরব্বী বেটি একদিন মারা গেলাম। আর ও দিন সাহাবায়ে কেরাম হল আসরের নামাজ ও মসজিদ আইতে সময় আপনার লেট হয়ে গেল গিয়াও নবীজি আসরের নামাজের পরে কইল ভাই হল আজকে তার লাগে মসজিদ নামাজ আইতে সময় লেট হইল। সাহাবায়ে কেরাম হলে উঠে কইল ইয়া রাসূলুল্লাহ আমরার গার্জেন বৃদ্ধ বুড়া মুরব্বী বেটি আসলাম যে বেটি পড়তে শুক্রবার গিয়ে আপনার মসজিদ ঘর হরিটাও হঠাৎ করি ও বেটি আপনার মারা গেছেন আর ও বেটি জনজাত লাগে ইয়া রাসূলুল্লাহ লেট হয়ে গেছে। লগে লগে নবীজি শকর ফানে সাল্লাহ খান্দিলার কইল ভাই হল আমার কিতান লাগে খবর খান্তা কইলেন আরে আমি অত্যাশাই বেটে জনজাত গা সরি কইলাম মনে সুবহানাল্লাহ। তুই মুই বেটি নি ভাই যে বেটি জনজাত নবীজি আইতা চকুর ফানি ফেলাইয়া আপনার খান্দিলা এক বেটি আপনার দুজকি বেটি আমার বুজুর্গ হল আর ভাই হল। লগে লগে সাহাবা কেরাম হলে উঠে কইল ইয়া রাসূলুল্লাহ আপনার কইস নবী যে তিন খামার মধ্যে দাড়ি করতাম না, এক নম্বর আজান শোনার লগে লগে নামাজ পড়ে লাইতাম আর দুই নম্বরে ছেলে মেয়ে উপযুক্ত লগে লগে সাথে দিলাইতাম আর তিন নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনার কইস মানুষ মরার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলাইতাম ইয়া রাসূলুল্লাহ। ও নবী যে দেখলাম যদি আপনার খবর খোয়াত লাগে ইয়া রাসূলুল্লাহ লাইট হয়ে যাই বগিয়া এর লাগে আপনার খবর হয়েছে না ইয়া রাসূলুল্লাহ রকম সমর ভিতরে মাটি দিলাইছে সুবহানাল্লাহ। নবীজি কইলা আচ্ছা রে বাবা আল্লাহ করছো আসরের নামাজের ঘরে আর ফজরের নামাজের ঘরে আপনার মসজিদের ইমাম সাহেবে আপনার ডাইনে বাবে সালাম ফিরাইয়া মসজিদের দিকে ফিরিয়া বইননি মাত বুঝা গেছে না নি সাহেব এই জোরের নামাজের ঘরে আপনার ফিরিয়া বইননি ও দুই অক্ত দেখুন জানি আপনার ফজরের নামাজের ঘরে আর আসরের নামাজের ঘরে ও দুই অক্ত নামাজও আপনার ডাইনে সালাম ফিরাইয়া আপনার মক্তদের দিকে ফিরিয়া বইয়া আপনার দোয়া করা সুন্নত কোকা সুবহানাল্লাহ। ও দিন ফজরের নামাজের ঘরে যাই সময় নবীজি ডাইনে সালাম ফিরাইয়াও ও ভাই যাই সময় আপনার মক্তদের দিকে আপনার ফিরিয়া বইলাও সাহাবায়ে কেরাম খলটা কইলাম ভাই হল আজ রাত খেয়ে কিচ্ছু স্বপ্নে দেখলানে সারা সাহাবায়ে কেরাম খল জুম মারি বই রইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো দিনের স্বপ্নে দেখছি না ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি কিচ্ছু স্বপ্নে দেখছো নি। লগে লগে নবীজি উঠা কইলা ভাই হল আই রাইত আমি স্বপ্নে দেখছি তোমার তার গার মধ্যে যে বৃদ্ধ বুড়া মুরব্বী বেটি আপনার মসজিদ ঘর হরিতাও ও বেটি আল্লাহ এক ঘরের মাঝে বাদ আস্তা ঘর আপনার সোনা দি বানাইয়া দেওয়া সোনা খালি আপনার চন্দ্রর মতন দেব দেব ঘরের আর হীরার ফালং গবুয়া তো বেটি সুবহান আল্লাহ। নবী যে দেখা কইলাম মা গো অত সুন্দর ঘর খান মা তুমি কোন কর্ম দিয়া ফাইলাই তুমি অমুক বেটি নি ও যে শুক্রবারে মসজিদ ঘর হরিতাই লগে লগে সেই বেটি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি অমক বেটি ওজন ফর্তা শুক্রবারে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ ঘর হরিতাম। নবী যে কইলাম মা তুমি কোন কর্ম দিয়াও অত সুন্দর ঘর খান্তা পাইছ লগে লগে সেই বেটি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ ওজন ফর্তা শুক্রবারে গিয়া মসজিদ ঘর হরিতাম এর লাগি আল্লাহ আমার হীরার ঘর সোনার ঘর দেছন আর হীরার ফলন দিলাইছন সুবহানাল্লাহ। ই আল্লাহ এখন আসন নি সাহেব হল কিতা উত্তর আল্লাহ ই আল্লাহ আসুন নি হকলে মাতিয়াও মাতরায় না এরে দুই না ওসরে আর হতো হরি মরে বুঝছুই না নি মণিপুরি বেটা আর মুসলমান বেটা আপনার বাহ্যি দসলা মণিপুরি গে কইল আমিও গাছ থাকি ভাল মারুম আমার ভগবানে বসাইবা আর মুসলমান এটা তো আপনার কিছু শিয়ার না নি সাহেব হল ইগে কইল আমিও গাছ থাকি ভাল মারুম আমার আল্লাহ বসাইবা তো মুসলমান গিয়ে কইল আচ্ছা দেখে যান গাছ থেকে ভাল মাসাইন তোর ভগবানে বাসাইন নি
زلا یک فوار خیو خو نناره আর খেয়ে খয়ে সোনারে খেয়ে খয়ে মানারে ফুয়া কিন্তু একবু খয়ে একটা আপনার হওয়া কি ডাক আমরা ডাকিনি না ডাকিনা সব কিন্তু বেটা তার যদিও ভগবান ঘর আপনার অন্তর দিয়ে ঘর ভগবান হোক সুবহানাল্লাহ ও মুসলমান এটা তো আপনার শিয়ার না নি মুসলমান বেটা হলো আচ্ছা দেখি গাছ থেকে ফাল মারছেন তোর ভগবানের বাসায়নি এরা গাছ থেকে ফাল মারতে সময় আপনার বেটা ঘর ভগবান আমি ফড়ি যাই আর বা তুমি খেয়াল করিও গাছটাকে ফাল মাসে তলে ফসে আপনার একটা হাড্ডি ভাঙছে না হোক সুবহানাল্লাহ মুসলমানকে দেখিয়া কইলরে মনে হয় ভগবান আরো একজন আসন ও গাছটাকে ফাল মারতে সময় কর আল্লাহ খেয়াল করিও আর ভগবান তাকে তুমিও খেয়াল করিও কইয়া আপনার যেমনে থাকি গাছটাকে আপনার ফাল মাসে তলে হরিয়া আপনার চেফটা ও মুনিহুরি বেটা হইল ধুই নাও চড়ে আর ফত হরিয়া মরে এর লাগে আমার সব বাইন ধরে কইয়ার ই আল্লাহ এখন আসন নি সাহেব হল ই আল্লাহ এখনো আসন যে বেটি আপনার মসজিদ ঘর হুরার কারণে আপনার ই বেটির আল্লাহ আপনার সোনার গড় দিলাম আর হীরার ফলং দিলাম আজ যদি আমরা সব মসজিদ মুখা হয়ে যাই তে ই আল্লাহ এখনো আসন না নি সাহেব হল এর লাগে নবী যখন মাইজন মা বইন হল বেটিন তন নমাজ হইয়া থাকলো করো বেটিন তাকনা যত লুকাই লুকাই নমাজ হরবাই আল্লাহ রসুল হরমান অত আপনার বেশি সব সুবহানাল্লাহ এর লাগে তো কিতাবর মধ্যে লসন যাই রাইত আপনার কইনা বেটি আপনার স্বামীর ঘর দিলাই লাও আপনার স্বামীর লাগে ফর যাই লাও আপনার বিবেচন হই লাই তা বিবেচন আমি কত বেটিন দেখলাম কিন্তু দেখি আমার মায়া লাসে না সুন্দর লাসে না বিবেচন তোমারে দেখি মহব্বত লাসে সুন্দর লাসে এখন আপনার লগে এক নম্বর শর্ত হইল আপনার নমাজের সময় নমাজ ঘন্টা ফুড়ি লাই তাই দুই নম্বর শর্ত হইল বিবেচন আপনার বেগনা বেটাইন তোর লগে মাটি দা ফাটায় নাই আর তিন নম্বর শর্ত হইল বিবেচন আমার মাইজির খেজমত করা লাগবো বাজানোর খেজমত করা লাগবো যদি তিনটা শর্ত আপনি মানো না আপনার লগে আমার সম্পর্ক চলতো নাই ও কিতাবালায় কইতা হইলা দিন আপনার ও তিনটা শর্ত আপনি শোনাও এক নম্বর নমাজের কথা হোক আর যে সময় তুমি এসান নমাজ দাঁড়াই যাইতে সময় কো বিবেজান তুমি এসান নমাজ খান্তা ফড়িলাও আমি মসজিদ নমাজ যাইয়ার বিবেজান তুমি এসান নমাজ খান্তা ফড়িলাও ও কথা কইয়া নমাজ যাইতাই আর যাইতে সময় ঘরের মধ্যে একজন চকিদার রাখিয়া যাইতাই আপনার বিবেক নমাজ হল নিলা না ও চকিদারে ফর দিতা সুবহানাল্লাহ এখন আরো দশ হাজার খানা হইতা চকিদার রাখায় আমার বুজুর্গ হল আর বাই হল কে জানো জানি আর না আপনার আর এই জায়গার নাম বারো নামিনি যে এই জায়গার নাম কিটা বকরিয়াওর কে জানো জানি আর না বকরিয়াওরের মা বই নকলে যে সময় আপনার বাত রান্ধুন সারা বাত আপনার সারা ফলাইয়াম একটা একটা করে হাবুগুলিন টিফাইনি টিফা লাগেনি সব হল এক বাত টিফা মারলা আস্তা তোর খবর খোয়া যায় না নি আর সাল্লা সতর শিয়ান বেটি যদিও যেমনি আপনার ডাক নিয়োগ হরাইব চেরাত করে ডাক দিব কইব মায়ারুন হুটি গেছিল মাইলা ও হইতে আপনার চকিদার নমাজর যায় নমাজ বাস আপনার নমাজর সাঠি ওখান আপনার লোয়ার মাঝে তোয়াম কিংবা যায় নমাজ ওখান আন্নার মাঝে এক কলে বান করে তোয়াম ও বান যোগ আপনি বদলাইয়া তৈয়া যাও আর হো ভেবে যান তুমি এসার নমাজ ঘান্তা ফড়ি লাও আমি এসার নমাজ ফড়ি যাই আর আই আবার বাদে নবীজি সুন্নতি তরে খায় এক তালো বইয়া বাদ খাই মহক সুবহান আল্লাহ সাইরে বাইয়াই নহল আজকি ওয়াজ হুনিয়া গাগর আলি লইয়া এক তালো বাদ খাওয়াত বইও না বিলে লালার হুজুরে কইয়া গেছেন স্বামী স্ত্রী এক তালো বইয়া বাদ খাওয়া সুন্নত ই যদিও আপনার শরীয়তে আপনার জায়জ আছে আর আজকুরি ওয়াজ শুনিয়া যদি আপনার গোর আলিরে লইয়া এক তালো বাদ খাওয়াত বই যাও আর মা যদি দেখিলেন কইবা ইয়াল্লা 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 কিয়ামত আইছে রে ফুবর করে দি লাইলা মজনুর ফেম লাগছে বড় এক বিভদ হইবেন আনে সব হল আমার বুজুর্গ খনারে বাই হল ও কইতা নমাজ যা নমাজ ওখান বাইন করি আপনি তুইয়া যাও আর এসান নমাজ পড়িয়া এখানে চৌক যা নমাজ এদি চাও জেলা তৈসলা ওলা রয়েছে না বদলিছে সাইয়া যদি দেখো আপনার জেলা তৈসলা ওলা রয়ে গেছে গিয়াও আপনি বুঝিলা বেগুয়া না ফাও তোরা আপনার বে নমাজে
আর তুমিও যদি ফাটা ফাওয়ালাও আর আরেক গুফাইলাও ফাটা ফাওয়ালিয়া না ফাও তোরা বেন মাঝি তেত কইবা বুবাই আলহামদুলিল্লাহ তুমিও জ্বালা মুইও ওলা দোয়া দই নাই খালি ফুসুইত আমার গুমাইতা কুকুর আনমান ছটাম আর মগৈর আনমান কুটাম ই মাতে না হইনা দোতে আর গয়না ফিন্দা না হইনা বিনা নথে বে হায়ার যা না বে হায়া বানি হিদলর যা না গম হাজার বার দইলে রে হলদি বদলে না তার রং এর লাগে নবী তো ফরমাইছেন যে বেটায় আপনার বিবি নেক পাইলেছে নবী তো ফরমাইছেন দুনিয়ার জন্নত পাইলেছে।